নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে আমরা সাধারণ গণিতের অনুশীলনী তেরো দশমিক একের সমাধান করছি এই ক্লাসে আমরা পনেরো নম্বর অঙ্ক থেকে সমাধান করব পনেরো নম্বর অঙ্কে বলা হয়েছে নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস এভাবে ধারা চলছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল মাইনাস ওয়ান ফোর হলে এনের এর মান নির্ণয় করে আচ্ছা আমরা যে ধারাটি দেওয়া আছে সেটি আগে লিখে নিব প্রদত্ত ধারাটি নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস ডট ডট এভাবে লিখে ধারাটির এন পদের যোগফল মাইনাস ওয়ান এই পর্যন্ত লিখব এখন আমাদের কি কি লাগবে দেখো এখানে যোগফল দেওয়া আছে তাহলে যোগফলের সূত্রটি আমরা কাজে লাগিয়ে এন এর মান নির্ণয় করে ফেলব তো সেজন্য আমাদের কি লাগবে প্রথম পদ লাগবে অর্থাৎ এ লাগবে এবং সাধারণ অন্তর লাগবে তো সেই জিনিসগুলো আমরা বের করে নিব ধারাটির প্রথম পদ এ সমান কত নাইন এবং সাধারণ অন্তর ডি সমান কত দেখো আমরা প্রথম দুটি পদ যদি নেই ডান থেকে বাম একটা বিয়োগ তার মানে 7 9 7 9 সমান কত -2 তার মানে d সমান -2 এখন যেহেতু যোগফলের একটা পরিমাণ দেওয়া আছে তাহলে আমরা যোগফলের সূত্রটি লিখব আমরা জানি সমান্তর ধারার n পদের সমষ্টি sn n 2 2a n 1 d এই সূত্র আমরা জানি তাই না আমরা আমরা এই যে যে পেলাম 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 এ ডি আর এন তো আছে মান না দেওয়া থাক তাতে সমস্যা নেই এ এন আর হচ্ছে ডি এই তিনটা হলেই কিন্তু আমরা এই ধারা থেকে সমষ্টি নির্ণয় করতে পারি কিভাবে এই সূত্রের সাহায্যে তাই না তাহলে এই সূত্রের সাহায্যে আমরা একটা সমষ্টি নির্ণয় করব। কিন্তু সেই সমষ্টি যাই হোক না কেন এখানেও কিন্তু একটা সমষ্টি দেওয়া আছে কত মাইনাসের ওয়ান ফোরটি ফোর তাহলে আমরা যে সমষ্টিটি নির্ণয় করব আর এই যে যে সমষ্টিটি দেওয়া এটা কি আলাদা হওয়ার কথা অবশ্যই না একই হবে তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এর পরিবর্তে কত নাইন দেখো এর পরিবর্তে আমরা নাইন লিখব প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর পরিবর্তে কত লিখব মাইনাসের টু ওকে সমান হবে কারণ এই ধারার সমষ্টি আবার এইটাও এই ধারার সমষ্টি তাহলে দুটো তো সমান একই ধারার সমষ্টি যেহেতু তাহলে দেখো এন বাই টু এটা আমরা রাখবো এখানে গুণ করে দিই দুই আর নয় গুণ করলে আঠারো এখানে কত হয় দেখো এখানে মাইনাস একটু আর এখানে আছে প্লাস এর এন তার মানে কি

ডামপাসেরটা থাকবে এন বাই টু আমরা রেখে দিলাম এখানে দেখো এখানেও টু আছে এখানেও টু আছে তাহলে আমরা টু বের করে নিয়ে আসি অর্থাৎ টু কমন নিয়ে নিই কমন নিলে কী হবে টোয়েন্টি এখানে টু দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে টেন আর এখান থেকে টু দিয়ে ভাগ করলে কত থাকবে শুধুমাত্র মাইনাসের এন আর পাশে আমরা ঠিক রাখবো এই টু আর এই টু কেটে যাবে কেটে গিয়ে এখানে কত আছে এন আর এখানে কতটুকু আছে টেন মাইনাস এন এন ইন টু টেন কত মাইনাস এবার আমরা গুণ করে দিব টেন এন এরপরে দেখো এটা প্লাস এন এখানে মাইনাস এনএন তার মানে কি প্লাস এ মাইনাসে মাইনাস এন আর এন এ এন স্কোয়ার আর এই যে মাইনাস অন এটাকে বাম পার্সে নিয়ে আসবো তাহলে মাইনাস হয়ে যাবে কি প্লাস এবার আমরা এই রাশির মধ্য থেকে মাইনাসটা কমন নিয়ে নেব অর্থাৎ মাইনাস অন কমন নিয়ে নেব তাহলে দেখো এই যে যারা এর ভিতরে মাইনাস আছে তারা কি হয়ে যাবে প্লাস আর যারা প্লাসের আছে তারা হয়ে যাবে মাইনাস তো মাইনাস এন স্কোয়ার প্লাস হয়ে গেল সেই জন্য এটাকে আগে লিখলাম আর এটার আগে প্লাস আছে যেহেতু আমরা মাইনাস ওয়ান কমন নিয়েছি তার মানে কি এটা প্লাসের জায়গায় কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস টেন এন আর এখানে কি হয়ে যাবে এখান থেকেও তো মাইনাস যেহেতু আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস চিহ্ন দিব ডান পাশে কত আছে শূন্য এবার উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে এই মাইনাস চলে যাবে আর ডান পাশে তো শূন্য আছে তাহলে প্লাস মাইনাস আর আমরা দেখতে পাচ্ছি না তাই না তাহলে এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকুয়ালস জিরো এখন এই যে যে রাশিটি পেলাম এই রাশিটির ফ্যাক্টরাইজেশন করতে হবে অর্থাৎ মিডিল টার্ম করবো আমরা তাহলে দেখো মাইনাসের টেন আছে আর এখানে গুণ করলে মাইনাসের ওয়ান স্কয়ার ফোর এন স্কোয়ার হতে হবে তাহলে আমরা যদি এভাবে লিখি এন স্কোয়ার মাইনাস এইটিন এন প্লাস এইট এন মাইনাস ওয়ান ফোরটি ফোর দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হয় মাইনাসের টেন এন আবার যদি এই দুটোকে গুণ করি তাহলে মাইনাস ওয়ান ফোর এন স্কোয়ার হয় তাহলে মিডিল ফ্যাক্টর ঠিক আছে এবার এই জায়গার থেকে আমরা এই দুটোর ভিতর থেকে এন কমন নিব তাহলে এন মাইনাস এইটিন আর এখান থেকে প্লাসের এইট কমন নিলে কি থাকবে এন আর এখানে এইট দিয়ে ভাগ করে দিলে মাইনাসের এইটিন তাহলে দেখো এই যে এন মাইনাস এইটিন এন মাইনাস এইটিন আবার কমন এন মাইনাস এইটিন তাহলে বা অবশিষ্ট রইল কে এখানে এন আছে এখানে প্লাসের এইট আছে তার মানে এন প্লাস এইট ওকে টোটাল ব্যাপারটা কি দাঁড়ালো এন মাইনাস এইটিন ইন্টু এন প্লাস এইট ইকুয়ালস জিরো এখন তাহলে কি হবে

এন এর মান মাইনাস এইট হইলে সমস্যা কি হ্যাঁ এই যে আমরা কারণ লিখে দিয়েছি কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না কোনো পদের সংখ্যা কোনো মানুষের সংখ্যা কোনো বস্তুর সংখ্যা এগুলো ঋণাত্মক হয় না অতএব নির্ণয় এন এর মান কত তাহলে হবে এইটিন ষোলো নম্বর অঙ্কে কি বলা হয়েছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট এভাবে ধারা চলছে ধারাটির এন সংখ্যক পদের যোগফল টু ফাইভ ফাইভ জিরো হলে এন এর মান নির্ণয় করো তার মানে কি আগে যে অঙ্কটি আমরা সমাধান করলাম ঠিক একই অঙ্ক শুধুমাত্র ধারা এবং তাদের যোগফলটা আলাদা আর কোনো পরিবর্তন নেই আমরা আগে ধারাটি লিখব প্রদত্ত ধারাটি টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস এভাবে ধারাটির এন পদের যোগফল টু ফাইভ ফাইভ জিরো ধারাটির প্রথম পদ এ সমান টু এবং সাধারণ অন্তর ডি সমান ফোর মাইনাস টু সমান টু ফোর মাইনাস টু কেন ডান পাশ থেকে বাম পাশেরটা বিয়োগ এবার কিন্তু প্লাসের মান এসছে ওকে আমরা জানি সমান্তর ধারার n পদের সমষ্টি n ডিভাইডেড বাই 2 2a প্লাস n মাইনাস 1 d ঠিক আগের মতোই প্রশ্ন মতে n ডিভাইডেড বাই 2 2a এর পরিবর্তে আমরা লিখব 2 a এর পরিবর্তে 2 প্লাস n মাইনাস 1 ইনটু d d এর পরিবর্তেও লিখব 2 সমান কত ডান পাশে হবে এই যে যে যোগফলটা ছিল এটা অর্থাৎ 2550 কারণ এটাও একটা যোগফল এটাও একটা যোগফল কার যোগফল এই ধারাটির যোগফল অর্থাৎ প্রশ্নে যে ধারাটি দেওয়া আছে সেই ধারার যোগফল এবং দুটোই সমান আচ্ছা এন বাই টু এটা থাকবে এখানে দেখো আর গুণ করে দিলাম আর এখানে টু ডান পাশেরটা থাকবে এখানে এন বাই টু আবারও রেখে দিলাম আমরা ফোর আর হচ্ছে কত প্লাসের ফোর আর মাইনাসের টু মানে কত প্লাসের টু তার মানে টু এন প্লাস টু বুঝতে পারছো তোমরা টু এন আমরা রেখে দিলাম আর ফোর প্লাসের ফোর আর মাইনাসের মিলে কত হলো প্লাসের টু ডান পাশ থাকবে এখানে কি দাঁড়ালো এন বাই আমরা রেখে দেবো আর টু যদি কমন নিয়ে নেই তাহলে এন প্লাস কেন টু দিয়ে টু এন কে ভাগ করলে শুধু এন থাকে টু দিয়ে টুকে ভাগ করলে থাকে ওয়ান বুঝতে পারছো যে টু আমরা আলাদা ব্র্যাকেটের আগে লিখেছি ডান পাশে যা আছে থাকবে টু টু কেটে দিলাম উপরে টু নিচে টু তার মানে কি ভাগ তাহলে টু কে টু দিয়ে ভাগ করলে ওয়ান বাদ হয়ে গেলো এন থাকলো আর এখানে কত এন প্লাস ওয়ান ডান পাশে যা আছে থাকবে এবার আমরা গুণ করে দিব এন দিয়ে এন কে গুণ করলে এন স্কোয়ার এন দিয়ে ওয়ানকে গুণ করলে প্লাসের এন এবার এই যে যে টু ফাইভ ফাইভ জিরো এটা ডানপাশ থেকে বামপাশে নিয়ে আসবো কত হলো মাইনাসের টু ফাইভ ফাইভ জিরো কারণ প্লাস ছিল বামপাশে মাইনাস হয়ে গেল তাহলে ডান পাশে কি থাকলো শূন্য কিছুই থাকলো না এবার আমরা যেটা করবো ফ্যাক্টরাইজেশন করবো দেখো এখানে যদি আমরা মাঝখানে কত আছে প্লাসের এন তাহলে প্লাসের একান্ন এন মাইনাসের পঞ্চাশ এন নেই যোগ করলে কত হবে প্লাসের আবার গুণ করে দেখো পঁচিশশো পঞ্চাশ আসে তাহলে এটাই হচ্ছে তার মিডিল টার্ম আমি তোমাদেরকে ক্যালকুলেটের সাহায্যে কীভাবে মিডিল ফ্যাক্টর করতে হয় বা ফ্যাক্টরাইজেশন করতে হয় সেটা আমি অন্য ক্লাসে দেখিয়ে দিব সুতরাং চিন্তার কোনো কারণ নেই আর তোমরা নর্মালি যেভাবে মিডিল টার্ম করে থাকো ঠিক সেভাবেই মিডিল টার্ম করতে পারবো আর পঁচিশশো পঞ্চাশের উৎপাদক দুটো হচ্ছে একান্ন আর পঞ্চাশ গুল করে দেখো পঁচিশশো পঞ্চাশ আসবে তাহলে এখান থেকে আবার আমরা কী পাই এন কমন নিলে এন প্লাস ফিফটি ওয়ান আর এখান থেকে মাইনাসের ফিফটি কমন নিলে এন প্লাস ফিফটি ওয়ান কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সমান শূন্য তাহলে দেখো এন প্লাস ওয়ান আবার কমন আর এখানে কত আছে এন মাইনাসের ফিফটি তার মানে এন মাইনাস ফিফটি ইন্টু এন প্লাস ফিফটি ওয়ান বা এন মাইনাস ফিফটি ইন এন প্লাস ফিফটি ওয়ান আগে পরে লিখলে কোনো সমস্যা নেই তুমি যদি মনে করো যে এন প্লাস ফিফটি ওয়ান আগে লিখবো এন মাইনাস ফিফটিকে পরে লিখবো কোনো সমস্যা নেই লিখতেই পারো সমান কত শূন্য তাহলে কি হবে এন মাইনাস ইকুয়াল টু শূন্য এন সমান কত হবে তাহলে মাইনাসের ফিফটি ডান পাশে গেলে প্লাসের ফিফটি হয়ে গেল অথবা যেটা হতে পারে এন প্লাস ফিফটি ওয়ান ইকোয়ালস জিরো তার মানে এন সমান কত হবে প্লাসের ফিফটি ওয়ান ডান পাশে গেলে মাইনাসের ফিফটি ওয়ান কিন্তু যেহেতু এটা মাইনাস এসেছে সেই জন্য আমরা নট চিহ্ন দিয়ে দিব কিন্তু এন ইস নট ওয়ান কারণ ওই আগে যে কারণ বলেছিলাম সেই কারণে পথ সংখ্যা ঋণাত্মক হতে পারে না অতএব মান কত হবে ফিফটি সতেরো নম্বর অঙ্কটি কি বলেছে দেখো কোনো ধারার এন সংখ্যক পদের সমষ্টি এন ইন প্লাস ওয়ান হলে ধারাটি নির্ণয় করো দেখো কোন ধরনের ধারা তা বলেন একটা ধারা তো হবেই কিন্তু ধারাই এবার নির্ণয় করতে হবে তাহলে এবার আর আমাদের সূত্রের কোনো প্রয়োগ নেই একেবারেই সহজ তোমরা নিশ্চিত থাকো মাথাটা ঠান্ডা করে অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখো দেখো দেওয়া আছে কি আমরা সেটা লিখে নিব ধারাটির প্রথম এন সংখ্যক এন ইন্টু এন প্লাস ওয়ান এখন আমরা এই যে এনগুলোকে এন হচ্ছে পথ সংখ্যা তাই না তার মানে পথ সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি তো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো বসিয়ে দেখব এন সমান যদি ওয়ান হয় তাহলে আমরা লিখবো এন সমান অন হলে ধারাটির প্রথম পদ কত হবে দেখো এখানে কিন্তু বলেছে সমষ্টি কিন্তু একটা পদের আবার কি সমষ্টি হয় একটা পদের তার সমষ্টি হয় না একটা পদ একটাই থাকবে মানে যখন সে প্রথম তখন তার সমষ্টি নয় তখন সে প্রথম পদ তাহলে এন সমান অন হলে ধারাটির প্রথম পদ সমান কত হবে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান এনের পরিবর্তে আমরা ওয়ান লিখছি তাহলে দেখো ওয়ান আর ওয়ান মিলে কত হল টু 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 বুঝতে পারছো তোমরা এবার এন সমান টু হলে ধারাটির প্রথম দুইটি পদের সমষ্টি এবার কিন্তু সমষ্টি লিখতে হবে কারণ এখানে এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া ছিল একের জন্য আমরা সমষ্টি লিখি নাই প্রথম পদ লিখেছি কিন্তু যদি একের অধিক হয় তাহলে কিন্তু সমষ্টি লিখতে হবে এন সমান টু হলে ধারাটির দুইটি পদের সমষ্টি কত হবে এনের জায়গায় টু হবে দেখো এনের জায়গায় টু টু তার মানে টু ইন্টু টু প্লাস ওয়ান মানে কত টু আর ওয়ান মিলে কত হলো থ্রি থ্রি আর টু গুণ হলে কত হবে সিক্স ঠিক একইভাবে এন সমান থ্রি হলে তিনটি পদের সমষ্টি থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান মানে কত ফোর ফোর ইন্টু থ্রি মানে হচ্ছে টুয়েলভ এন সমান ফোর হলে চারটি পদের সমষ্টি এন সমান কত চার চার হলে তো চারটি হবে ঠিক আছে এন সমান ফোর হলে চারটি পদের সমষ্টি কত হবে ফোর ইন্টু ফোর প্লাস ওয়ান তো ফোর প্লাস ওয়ান মানে কত ফাইভ ফাইভ টাইমস ফোর মানে হচ্ছে কত টোয়েন্টি ওকে এগুলো হচ্ছে সব সমষ্টি বের করেছি আমরা কিন্তু এটা কি ছিল এটা প্রথম পদ ছিল আর একটি পদের কারণে আমরা এখানে আর সমষ্টি লিখি নাই এবার দেখো এরা তো সমষ্টি আমার তো পদ লাগবে পদ পেয়েছে একটা আরও অন্তত দুটো পদ লাগবে মিনিমাম তিনটা পদ লাগে একটা ধারা লিখতে তো আমরা তিনটা চারটা বের করে আমরা বসিয়ে দিব এখন দেখো আমরা ধারাটির প্রথম পদ শুধু পেয়েছি আর এগুলো কিন্তু সব সমষ্টি এগুলো কেউ পদ না সবই কি সমষ্টি একটা মাত্র পদ পেয়েছি প্রথম পদ আমরা লিখব এখন ধারাটির প্রথম পদ সমান টু এই যে আমরা টু পেয়েছি তাই না এবার দ্বিতীয় পদ আমাদের লাগবে তো এখানে দেখো এখানে কি বলেছে প্রথম দুইটি পদের প্রথম এই যে প্রথম দুইটি পদের সমষ্টি হচ্ছে কত সিক্স তার মধ্যে প্রথমটি কত টু তাহলে দ্বিতীয় পথটি কত এই সমষ্টির থেকে যদি এটা বিয়োগ করে দেয় এখানে তো প্রথম এবং দ্বিতীয় দুইজনই আছে। তার থেকে যদি প্রথমটা বাদ দিয়ে দেয় তাহলে দ্বিতীয়টা থেকে যাবে না তাহলে আমরা লিখব ধারাটির দ্বিতীয় পদ সমান সিক্স মাইনাস টু মানে এইটা বিয়োগ এইটা কারণ এটার ভিতরে প্রথম এবং দ্বিতীয় দুইজনই আছে। তাহলে বিয়োগ করে দিলে কত পেলাম সিক্স মাইনাস টু ইকুয়ালস ফোর দ্বিতীয় পথ পেয়ে গেলাম এবার আমরা বের করব তৃতীয় পদ তৃতীয় পদের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার দেখো এখানে এসে প্রথম দুইটা আর এটা কটা প্রথম তিনটা তাহলে তিনটার থেকে যদি দুইটা বিয়োগ করে তাহলে তিন থাকবে অতএব তৃতীয় পদ সমান কত হবে টুয়েলভ মাইনাস সিক্স টুয়েলভ মাইনাস সিক্স তারপরেরটা হবে টোয়েন্টি মাইনাস টুয়েলভ এভাবে আমরা বের করব। তো দেখো টুয়েলভ মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে চতুর্থ পদ কত এই যে এখানে চারটা আছে আর এখানে আছে তিনটা তাহলে চারটা থেকে তিনটা বাদ দিলে কটা থাকবে চতুর্থটা থাকবে তার মানে টোয়েন্টি মাইনাস টুয়েলভ সমান এইট এখন আমরা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ বের করে নিয়েছি মিনিমাম তিনটা পদ বের করতে হবে আমরা কয়টা করেছি চারটা চারটা জরুরি না তিনটা অবশ্যই করতে হবে তিনটা নিচে আবার হবে না আর চারটা পাঁচটা তোমরা করলে করতে পারো সেটা সমস্যা না কিন্তু কম হলেও তিনটা করতে হবে এর এরপরেও তো পদ আছে আছে না সেইগুলো বোঝানোর জন্য এতগুলো তার আমরা করে দেখাতে পারবো না তিনটা বা চারটা করে দেখানোর পরে তারপরে এরকম ডট ডট দিবা একটা লাইন দুটো লাইন মিনিমাম তিনটা লাইন কয়টা লাইন মিনিমাম তিনটা লাইন দেখাতে হবে তার মানে এরপরে আরো অনেকগুলো পদ আছে এটা বোঝানোর জন্য এরপরে আমরা লিখবো অর্থাৎ ধারাটি প্রথম পদ কত পেয়েছি টু দ্বিতীয় পদ 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 কত 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 তৃতীয় চতুর্থ ডট 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 প্লাস প্লাস এবং এই ডট চিহ্নও কিন্তু তিনটা তিনটা করে দেওয়ার নিয়ম দেখো পাশাপাশি তিনটা ডট দিতে হয় তারপরে আবার তিনটা দিয়েছে আবার তিনটা দিয়েছি এর মানে হচ্ছে এটা অনেক দূর পর্যন্ত গিয়েছে বুঝতে পেরেছ তাহলে আমরা ধারাটি নির্ণয় করে ফেললাম আঠারো নম্বর অঙ্কে বলা হয়েছে দেখো সতেরো নম্বরের মতোই কোনো ধারার এন সংখ্যক পদের সমষ্টি সমুয়েন প্লাস ওয়ান হলে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত তো দেখো টি পদের সমষ্টি কত তাহলে টেন টি পদের সমষ্টি কত টেন ইন্টু টেন প্লাস ওয়ান আমরা লিখব দেওয়া আছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন ইন টু এন প্লাস ওয়ান অতএব ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি এন এর জায়গায় আমরা শুধু টেন লিখব টেন ইন্টু টেন প্লাস ওয়ান মানে কত টেন ইন্টু ইলেভেন টেন ইন্টু ইলেভেন মানে কত হান্ড্রেড টেন অতএব ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি হান্ড্রেড টেন তোমরা নিশ্চয়ই জানো আমরা সাধারণ গণিতের প্রতিটি অঙ্কই অর্থাৎ প্রতিটি অনুশীলনীর প্রতিটি অঙ্কই সমাধান করে দিচ্ছি ধারাবাহিকভাবে এবং সেগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে ওই ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে হবে এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে খুব সহজেই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো সবার জন্য রইল শুভকামনা